নানা অনিয়ম দুর্নীতির মাধ্যমে কর্মী পাঠানোর অভিযোগে বন্ধ হয়ে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার। আর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজারটি বন্ধের সঙ্গে স্বপ্নভঙ্গ হয়েছে হাজার হাজার কর্মীর। কয়েক লাখ টাকা খরচ করেও শেষ সময়ে দেশ ছাড়তে পারেননি তারা। ভিসা ও কাজের অনুমতিপত্র পেয়েও শেষ মুহূর্তে এসে মালয়েশিয়া যেতে পারেননি 16,970 জন। এখন তারা কি করবেন, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবখানেই। এই বিপুল সংখ্যক কর্মীর মালয়েশিয়ায় যেতে না পারার দায় কার, উঠছে সেই প্রশ্ন বিস্তারিত রিপোর্টে। যেসব শ্রমিক মালয়েশিয়ায় যেতে পারেনি তাদের সমস্যা সমাধানে তদন্ত কমিটি গঠন করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। তবে তদন্ত কমিটি হলেও কাদের কারণে কর্মীরা যেতে পারেনি তার দায় নিতে নারাজ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বাইরা। স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য। বাইরা কর্মকর্তাদের দাবি, যেসব কর্মী যেতে পারেনি তার জন্য মালয়েশিয়া ও বাংলাদেশ সরকারের দায় রয়েছে, তাদের কারণেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অন্যদিকে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, তারা শ্রমবাজার চালু রাখতে শেষ সময় পর্যন্ত চেষ্টা করেছেন। শ্রমবাজার বন্ধের আগে সময় বাড়ানোর জন্য মালয়েশিয়া সরকারকে চিঠিও দেওয়া হয়, তবুও সময় বাড়েনি। এছাড়া কর্মীদের না যেতে পারার ক্ষেত্রে মন্ত্রণালয়ের কোনো গাফিলতি ছিল না বলেও দাবি করেন প্রতিমন্ত্রী। তবে অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে শ্রমবাজারটি যে বন্ধ হচ্ছে তার ইঙ্গিত কয়েক মাস আগেই দেয় মালয়েশিয়া সরকার। শ্রমবাজার বন্ধের জন্য সিন্ডিকেটকে দায়ী করছে সরকার, কিন্তু এই সিন্ডিকেট গড়ে ওঠার ক্ষেত্রে মন্ত্রণালয়ের দায় রয়েছে, তাই এর দায়ভার মন্ত্রণালয়কে নিতে হবে। এছাড়া হাজারো কর্মী যেতে না পারার দায় সমানভাবে খাত সংশ্লিষ্ট সবাইকে নিতে হবে। সংশ্লিষ্ট দুই দপ্তরের কর্তা ব্যক্তিরা কর্মী যেতে না পারার দায়ভার একে অন্যের উপর চাপাচ্ছে, যা মোটেও কাম্য নয় বলে মন্তব্য করেন তারা। এদিকে শ্রমবাজার বন্ধের আগে ভিসা পাওয়া 17,000-এর মতো কর্মীকে মালয়েশিয়ায় প্রবেশের সুযোগ দিতে দেশটির সরকারের কাছে আবেদন জানিয়েছে বাংলাদেশ সরকার। তবে মালয়েশিয়া সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল বলেছেন, তাদের বেঁধে দেওয়া সময় ছিল 31 মে, আর তা বাড়ানো হবে না। বিদেশি কর্মী আনার জন্য নিয়োগকর্তাদের যথেষ্ট সময় দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেন তিনি। দেশটির গণমাধ্যমে তিনি আরও বলেন, 31 মে পর্যন্ত সময়সীমা যুক্তিযুক্ত ছিল, এই মুহূর্তে আর সময় বাড়াবে না মালয়েশিয়া সরকার। জানুয়ারিতে যখন তারিখ বেঁধে দেওয়া হয় তখন স্বাস্থ্য পরীক্ষা, ভিসা ও ফ্লাইট টিকিট ব্যবস্থা করার জন্য কোটার অনুমোদন থেকে শুরু করে সব প্রক্রিয়া বিবেচনা করা হয়েছিল বলেও জানান। এ ব্যাপারে একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতীয় দৈনিক দেশ রূপান্তর। গত 28 থেকে 31 মের মধ্যে 20,000-এর বেশি বিদেশি কর্মী মালয়েশিয়া প্রবেশ করেন জানিয়ে সাইফুদ্দিন ইসমাইল বলেন, যাচাই বাছাই করে তারা দেখেছেন কর্মীদের ভিসা গত নভেম্বরে অনুমোদন দেওয়া হয়েছিল। যদি নিয়োগকর্তাদের সত্যিকার অর্থেই বিদেশি কর্মীর প্রয়োজন থাকে, ভিসা অনুমোদন দেওয়া হয়, টিকিট থাকে, তবে তাদের আরও আগে আসা উচিত ছিল। আফসার আনাজ, কালবেলা।